প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো থাকবে, এটাই হচ্ছে আমাদের কামনা। আবারও তোমাদেরকে আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার চেষ্টা করো। আমি তোমাদের পড়াচ্ছিলাম বঙ্গবন্ধুর ভাষণ। গত ক্লাসে যে পর্যন্ত পড়িয়েছিলাম তারপর থেকে তোমরা খেয়াল করো, আই হ্যাভ হ্যাড এ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান। আই টোল্ড হিম, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। Come and observe how the poor people of my country are being mowed down with bullets. Come and see how our mothers are being deprived of their children. How my people are being massacred. Come and observe and only then pass a judgment on what is going on. আমি ইয়াহিয়া খানকে টেলিফোনে বলেছিলাম, মিস্টার ইয়াহিয়া খান আপনি আসুন, পাকিস্তানের প্রেসিডেন্ট আপনি আসুন এবং আপনি দেখুন কিভাবে আমার দেশের মানুষদেরকে বুলেট দ্বারা হত্যা করা হচ্ছে, কিভাবে আমার দেশের সন্তানদের হত্যা করা হচ্ছে, মাদের সন্তানহারা করা হচ্ছে। আপনি আসুন এবং দেখুন কিভাবে আমার দেশের মানুষদের নিশ্চিহ্ন করা হচ্ছে এবং আমার দেশে কি চলতেছে। আপনি আসুন এবং দেখুন, তারপর আপনি বিচার করুন। He has apparently said that I had agreed to attend a roundtable conference on the 10th of March. Didn't I say a long time back? What is the point of another roundtable conference? Who will I sit with? Should I sit with those who have shed the blood of my people? He has suddenly dissolved the assembly without carrying out any discussion with me. After sitting in a secret meeting for 5 hours, he has gave a speech where he has put all the blame on me. He has even blamed the Bengali people. তার মানে দাঁড়াচ্ছে তিনি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আপাতত ভাবে তিনি বলেছিল যে তিনি তিনি বললেন যে আমি নাকি গোলটেবিল বৈঠকের 10 তারিখে গোলটেবিল বৈঠকে বসতে সম্মত হয়েছি। আসলে আমি তো আগেই বলে দিয়েছিলাম গোলটেবিল বৈঠকে বসবো কেন, কিসের জন্য বসবো, কাদের সাথে আমি বসবো, যারা আমার দেশের মানুষকে হত্যা করেছে তাদের সাথে। তিনি হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন। তিনি গোপনভাবে 5 ঘন্টা বৈঠক করে তিনি এক বক্তৃতা দিয়েছিলেন এবং সেখানে তিনি দোষ দিয়েছিলেন আমার এবং দোষ দিয়েছিলেন বাংলার মানুষে। মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইন টু সেশন অন দ্য 25th of March, বাট দ্য পিপল স্পিরিট অফ আওয়ার সিক্রেট হ্যাজ নট ইয়েট রাইড অ্যাবাউট স্ট্রিট সরি অন দ্য স্ট্রিট হ্যাজ নট ইয়েট রাইড About the 10th of this month, I have told them Mujibur Rahman wouldn't join the roundtable conference because that would mean waiting over the blood that has been shed. তার মানে দাঁড়াচ্ছে তিনি অ্যাসেম্বলি ডেকেছিল 25শে মার্চ এবং তখনও দেখা যাচ্ছে যে আমার দেশের মানুষের রক্তের দাগ শুকিয়ে যায়নি। এবং 10 তারিখে তিনি 10 তারিখে আই হ্যাভ টোল্ড দ্যাট মিস আমি তাদের বলেছিলাম মুজিবুর রহমান গোলটেবিল বৈঠকে বসবে না এবং যদি তিনি যান তা হবে দেশের মানুষের রক্ত পাড়িয়ে যাওয়া, রক্ত পেরিয়ে যাওয়া। অলদাও ইউ হ্যাভ কল দ্য অ্যাসেম্বলি ইন টু সেশন, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ড ফার্স্ট, তারপরও আমি অ্যাসেম্বলিতে যাব যদি আপনি আমাদের দাবিগুলো মানেন। প্রথমত আমাদের দাবি মানতে হবে, তারপর অ্যাসেম্বলিতে যাব। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দ্যার ব্যাগস, ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড অ্যান্ড আই উইল হ্যাভ অ্যান্ড ইউ উইল হ্যাভ টু পাওয়ার ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার power to the representative of people. It is only then that I decide whether we will take our seats in the assembly or not. তার মানে দাঁড়াচ্ছে তিনি বলেছিল যে যে দাবিগুলো ছিল বঙ্গবন্ধুর, প্রথমত হচ্ছে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে,
উইথড্র করতে হবে এবং সমস্ত আর্মিদেরকে ব্রাকে ফিরিয়ে নিতে হবে, সৈন্যদেরকে ব্রাকে ফিরিয়ে নিতে হবে এবং তদন্ত করতে হবে কিভাবে আমার দেশের মানুষকে হত্যা করা হয়েছিল এবং জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং তারপরই শুধুমাত্র আমি সিদ্ধান্ত নিব অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না। আই ডোন্ট ওয়ান্ট টু প্রাইম মিনিস্টার অফিস, উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দ্য রাইটস, আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট ফ্রম দিস ডে বেঙ্গলস কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিস and educational institution will be shut down indefinitely. বঙ্গবন্ধু বলেছিল যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই, আমি ক্লিয়ার ভাবে স্পষ্ট করে আমি বলে দিতে চাই, স্পষ্ট করে আমি বলে দিতে চাই যে আজ থেকে, ফ্রম দিস ডে, আজ থেকে দেখা যাচ্ছে যে কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সো দ্যাট দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে গরিব মানুষের কষ্ট না হয়। সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো টু হার্ডশিপ, যাতে আমার দেশের মানুষের কষ্ট না পায়। অল আদার্স থিংস উইল বি এক্সেম্পটেড ফ্রম জেনারেল স্ট্রাইক ফ্রম টুডে, ফ্রম টুমোরো, আগামীকালের স্ট্রাইক থেকে বা এই দেখা যাচ্ছে যে অবরোধ থেকে অব্যাহতি থাকবে, মানে অন্যান্য জিনিসগুলো খোলা থাকবে, অন্যান্যগুলো খোলা থাকবে। রিক্সাস, হর্স ক্যারিজেস, ট্রেনস অ্যান্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ, রিক্সা, ঘোড়ার গরুর গাড়ি এবং ট্রেন, লঞ্চ, এগুলো খোলা চলবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, জাজ কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সাস অ্যাস অফ দ্য উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক। এছাড়া দেখা যাচ্ছে যে সেক্রেটারিয়েট, সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, আধা সরকারি প্রতিষ্ঠান যেমন অফ দ্য, এগুলো কাজ করতে পারবে না, তার মানে এগুলো বন্ধ থাকবে। ওয়ান দ্য 28 এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, ইফ মাই পিপল আর শোট ডেট অ্যাগেন, আই রিকোয়েস্ট অল অফ ইউ কনভার্ট এভরি হাউস ইন টু আ ফোর্ট, কনফোর্ট দ্য ইনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিক্স অফ ইয়র লাইফ অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, শাট ডাউন অল শপস অ্যান্ড মেক শিওর দ্যাট ট্রাফিক্স অ্যান্ড অন অল আদার রোডস অ্যান্ড পোর্টস আর পোর্টস আর ব্রোড টু এ স্ট্যান্ড স্টিল, ইফ নিড বি উই উইল স্টপ টু ডেট বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস। খেয়াল করো সবাই যে 28 তারিখে সমস্ত কর্মচারীরা তাদের বেতন আনতে যাবে, যদি তাদেরকে বেতন না দেওয়া হয় তাহলে, আর যদি কোনো কর্মে গুলি করা হয় আর আমার দেশের মানুষকে হত্যা করা হয়, আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো, কনফ্রন্ট অর্থ মোকাবিলা করা বা সামনাসামনি হওয়া, অ্যান্ড এবং তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি যদি তোমাদেরকে নির্দেশ দেবার নাও পারি তাহলে সমস্ত ধরনের দোকান পাট সব কিছু তোমরা বন্ধ করে দিবে, রাস্তাঘাট, পোর্ট, সব কিছু বন্ধ করে দিবে, যদি দরকার পড়ে আমরা না খেয়ে মরবো, তারপরও আমরা আমাদের দাবি আদায় থেকে পিছু পা হব না। টু দোস ইন দ্য আর্ম ফোর্স আই হ্যাভ দিস টু সে, আমি সেনাবাহিনীদেরকে বলতে চাই, আমি যারা আর্ম ফোর্স আছে তাদেরকে বলতে চাই, ইউ আর মাই ব্রাদার্স, তোমরা আমার ভাই, স্টে ইন ইউর ব্র্যাকস, তোমরা তোমাদের ব্র্যাকে ফিরে যাও, ব্র্যাকে থাকো, অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, তোমাদেরকেও বিরক্ত করবে না, বাট ডু নট ট্রাই অ্যাগেন টু এক ইউর বুলেটস অ্যাট আওয়ার চেস্ট, কিন্তু আমাদের বুকে এরপরে গুলি চালাবার চেষ্টা করো না। ইউ ক্যান নট সাফ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার, তোমরা আর তোমরা দমিয়ে রাখতে পারবে না
এই 7 কোটি মানুষদেরকে, তার মানে হচ্ছে তোমরা 7 কোটি মানুষদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ার সেলফ, নো ওয়ান ক্যান সাফ্রিজ আস এনি মোর। যেহেতু আমরা মরতে শিখেছি, সেহেতু আমাদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। অ্যান্ড অ্যাজ ফর আওয়ার মার্টার্স অ্যান্ড দোজ হু হ্যাভ বিন ওয়াউন্ডেড, উই ইন দ্য আওয়ামী লীগ উইল ডু এভরিথিং উই ক্যান টু অ্যাসিস্ট দেম অ্যান্ড দেয়ার লাভড ওয়ান। আমরা যে সমস্ত মানুষ শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এবং আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যা যা করার দরকার সব কিছু করব, আমরা তাদেরকে সাহায্য করব, এবং তাদের যারা মানুষ রয়েছেন তাদেরকে আমরা অবশ্যই তাদের সাহায্য করব। ইফ ইউ হ্যাভ দ্য মিন্স প্লিজ গিভ দ্যাট লিটেল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি। তোমাদের যদি সামান্য কিছু থাকে, কোনো দেওয়ার কিছু থাকে, দয়া করে আমাদের রিলিফ কমিটিকে তোমরা তা দাও। টু ওনার্স অফ দ্য ফ্যাক্টরিজ, দোজ হুজ ওয়ার্কার্স হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য জেনারেল স্ট্রাইক দ্য লাস্ট 7 ডেজ, আই হ্যাভ দিস টু সে, মেক শিওর দ্যাট দে আর ফিট ওয়েজ ফর দোজ ডেজ। আমি বলবো যারা ফ্যাক্টরির মালিক রয়েছে, কর্ম যারা কলকারখানার মালিক রয়েছে, তারা ফ্যাক্টরিতে যারা কাজ করেছে এই অবরোধের মধ্যে, যত 7 দিনে তাদেরকে পে করে দেন, তাদের মজুরি দিয়ে দেন। টু গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি কর্মচারীরা, আই হ্যাভ দিস টু টেল, আমার এটা হচ্ছে বলার, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, আপনারা আমার নির্দেশ মানবেন, টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশ স্বাধীন হয়, ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ডিউটি শুডেন্ট বি কালেক্টেড, ট্যাক্স কাস্টম ডিউটি ট্যাক্স খাজনা এগুলো আপনারা কালেক্ট করবেন না, নো ওয়ান উইল পে দেম আইদার, এবং কেউ এগুলো পে করবে না, তার মানে দিবে না। রিমেম্বার, মনে রাখবেন, দ্য ইনিমি ইজ অ্যাডমিস অ্যামিস আস অ্যান্ড টু ক্রিয়েট ক্যাওয়াস অ্যান্ড কনফিউশন, টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট। মনে রাখবে, শত্রুরা আমাদের মধ্যেই রয়েছে, তারা আমাদের মধ্যে বিশৃঙ্খলা করবে, তারা আমাদের মধ্যে অরাজকতা তৈরি করবে, তারা আমাদের লুট তরাস করবে, আমাদের মধ্যে লুট তরাস করবে। ইন আওয়ার বেঙ্গল, হিন্দুস অ্যান্ড মুসলিম, বাঙ্গালিস অ্যান্ড নন বাঙ্গালিস আর অল ব্রাদার্স, আমাদের দেশের হিন্দু মুসলিম বাঙালি অবাঙ্গালি সবাই হচ্ছে ভাই ভাই। উই আর রেসপন্সিবল ফর দ্য সেফটি, আমরা তাদের নিরাপত্তার জন্য আমাদের দায়িত্ব রয়েছে। লেট আস নট টেন্ট আওয়ার সেলফ ইন এনি ওয়ে, এই দায়িত্ব থেকে আমরা কেউ যেন আমাদেরকে ফিরিয়ে না রাখি। রিমেম্বার, মনে রাখবেন, দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, যারা রেডিও টেলিভিশনে কাজ করেন, ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আর এন্ট রেডি টু লিসেন টু আস, নো বাঙ্গালি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, যদি আমাদের কথাগুলো রিপোর্ট না করে তাহলে এরপরে আপনারা নো বাঙ্গালি, কোনো বাঙালি সেখানে কাজ করবেন না। ব্যাঙ্কস উইল বি ওপেন ফর 2 আওয়ার্স এভরি ডে সো দ্যাট পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, প্রত্যেক দিন 2 ঘন্টা করে ব্যাঙ্ক খোলা থাকবে, যাতে করে মানুষ তাদের বেতন সংগ্রহ করতে পারে। বাট উই উডেন্ট অ্যালাউ ইভেন এ সিঙ্গল পয়সা টু বি ট্রান্সফার ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল, কিন্তু আমরা 1 পয়সাও এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে হস্তান্তর হতে দিব না। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল, আমাদের পূর্ব বাংলায় আগের মতো টেলিফোন এবং টেলিগ্রাম সার্ভিস থাকবে। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রড ইউ উইল সি টু দ্যাট, এবং যাতে করে আমরা কি পারি আমাদের নিউজগুলো বিদেশে সম্প্রচার করতে পারি। বাট ইফ এনি অ্যাটেম্প্ট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল অল বেঙ্গলিস মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, কিন্তু আমার দেশের কোনো মানুষকে যদি অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সমস্ত বাঙালিরা মিলে তার বিরুদ্ধে কাজ করবেন। ফ্রম রেভলিউশনারি কমিট
committees under the leadership of Awami League in every place, every community, প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেক গ্রামে গ্রামে আওয়ামী লীগের সাহায্য নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বিপ্লব গড়ে তোলো, বিপ্লব কমিটি, বৈপ্লবিক কমিটি গঠন করো। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজিশন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো। রিমেম্বার, মনে রাখবে, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শিড ব্লাড, আমরা যখন রক্ত দিয়েছি, উই উইল হ্যাভ টু শিড লট মোর অফ ইট, আমরা আরও রক্ত দেব বাই দ্য গ্রেস অফ গড। হাউএভার, উই উইল বি এবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, তোমরা মনে রাখবে, আমরা যখন রক্ত দিতে শিখেছি আরও রক্ত দেব, ইনশাল্লাহ এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। দ্য স্ট্রাগল অফ দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর এমানসিপেশন, এইবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। লং লিভ বাঙাল, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তাহলে তোমরা সবাই এই বঙ্গবন্ধু 7 মার্চের তাহলে যে ভাষণ, এই ভাষণ আমরা পড়লাম, এটা হচ্ছে একটি ঐতিহাসিক ভাষণ, যার ডাকে সাড়া দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা আজকে স্বাধীন বাংলাদেশের মানুষ। স্বাধীনতা অ্যাকচুয়ালি অর্জনের চেয়ে রক্ষা করাটাই হচ্ছে কঠিন। তোমাকে স্বাধীনতার সুফল ভোগ করতে হবে। একটা কথা আছে, ইফ দেয়ার ইজ নো ল দেয়ার ইজ নো লিবার্টি, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তুমি যদি তোমার অধিকার থেকে বঞ্চিত হও তাহলে তুমি স্বাধীনতা ভোগ করতে পারো না। সুতরাং বাংলাদেশ একটি সুন্দর সুস্থ একটি সন্ত্রাস মুক্ত, ক্ষুধামুক্ত, দরিদ্র মুক্ত একটি বাংলাদেশ গঠিত হবে, এটাই আমাদের সকলের কামনা। তোমরা যে যেটুকু তোমরা শিখলে, যেটা তোমরা শিখলে, যেটা তোমরা শিখলে তা হচ্ছে কি, যে ভাষণ দিয়েছিল তাতে এই বাংলা বাঙালি জাতিকে কি করেছিল, তিনি ইন্সপায়ার করেছিল, তার ইন্সপায়ারেশনের কারণেই আজ এই স্বাধীন বাংলাদেশ। আমরা সবাই মিলে যার যার দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করব, এবং দায়িত্ব কর্তব্য পালন করে আমরা একটি সুন্দর সেই বঙ্গবন্ধুর স্বপ্নের একটি সুন্দর বাংলাদেশ গঠন করব, এটাই আমাদের সবার কামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে।